মনে হয়নি কেন দাদি মারা গেছে কালাগাটের পদ্মা নদী এটা কি নদী Myself Tanjeed Hassan. What's up, lovely news? Myself Johan. Johan. So, guys, are we doing the video? What are you doing? Shakodon. So, ask him, Mama, what are you doing? So guys, I'm your Johan ready. I'm your Johan aske jacchi kothai Shalagate. To oneke amake bolteche Tanjeed bhai Eid vlog koi aske je ditiyo din. Eid vlog dite pari nai tar ekta karon seta holo brishti hochhilo. Amader Eid er dine plan chilo ki jane amra bibhayito obhayito khelbo onek plan chilo. Shobi brishtir jonno hoy nai. Tor jonno mane mood swing holo ar video korte ichcha korlo na. Tobu bikele berechhilam video korar jonno. আজকে যদি খেলাটা হইতো বেলা হইতো হইতো তো তোদের কি হইতো তোদের যে টিটু ভাইটা কথা বলল না যে তোরে বুবা কান্নার জন্য আজকে এই বৃষ্টি এই বৃষ্টি এই পানি সব তোদের বুবা কান্না ভাই তো পিছে দেখতেছেন হাডিং ব্রিজ এটা আমাদের ঈশ্বরদীর ঐতিহ্য আমাদের বাংলাদেশের ঐতিহ্য এটা ব্রিটিশ করছে 108 বছর এটার বয়স এখন এখান থেকে বের হয়ে ঘুরবো আসলে ঈশ্বরদী ঘোরার প্ল্যান করছি ঘুরলাম তো ঘোরার পরে কোনো কিছু ভালো লাগলো না আর ভিডিওটা কমপ্লিট করতে পারি নাই মুড সুইং এর জন্য কিন্তু এখন মুড চলে আসছে শুরু করা যাক আজকে ভিডিও আমরা এখন কোথায় যাবো আমরা কোথায় গো ভাই সারাগাতে এই এমনই হয় কোথায় যাবো সারাগাতে তো চলো তো এখন পুলিশ থেকে বাঁচতে হলে কি করতে হবে হেলমেট নিতে হবে হ্যাঁ দেখতে পারলেন একটা অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট আমরা সারাঘাটে চলে আসছি আসছি না এখন তোমাকে আমি কি দেখাবো নদী দেখাবো বল এটা কি নদী বলো নাম জানো এই নদীর নাম জানো এটা সারাঘাটের কি নদী জানো সারাঘাটের পদ্মা নদী এটা কি নদী দেখে দেখে নামো হ্যাঁ কি পড়লে তোর মা কিন্তু হচ্ছে মারা মারবে যাও দৌড়াও দৌড়াও হ্যাঁ জন সুন্দর লাগছে জায়গাটা এই কলেজ পড়ার কিশোর গ্যাং এক ধরছি ভাই ক্যামেরাতে আরে কিশোর গ্যাং সব তোরা এখানে কি করছিস সত্যি তো অন্য কিছু না তো হ্যাঁ তোমার ভিডিও দেখলাম তুমি আজকে এই জন্য তোমার সাথে দেখা করতে ও মাই গড ওয়াও কিশোর গ্যাং তো তাই তরুণে দেখতে আসছি আমি এটা নিব কষ্ট দেখি কাকে সুন্দর লাগে বেশি কাকে লাগে এটা কমেন্ট করে জানাবে আমার আজকের ভিডিওতে তো খুব মিস করতেছিলাম কারণ তুই আমার ভাই তুই আমার ভালোবাসার ভাই আর এই ক্যামেরাতে তুই না থাকলে মনে হয় যে একটা পরিপূর্ণতা থাকে কেন মনে করো কি যে সব টাকা আমি এর পিছনে চলি আমার ভয় লেগে শোনা গো আমার খুব কষ্ট যে বলো এই যে বাঙালি এই যে বাঙালি কয়দিন আগে কালকে তো ভাই হৃদয় ভাই কেউ বা ফ্যামিলি নিয়ে ঘুরতেছে আবার কেউ বা
একা পথের পথিক এবারে যাওয়া 20 টাকা 20 টাকা আসা 10 টাকা জোন জোন চলো যাবা মামা ভয় লাগে তোকে তো নিবই না এটা তো ভুল হয়েছে কিছুনা সুন্দরভাবে লেগি লাল আই অ্যাম এ সেলিব্রিটি প্লিজ সাইন টু মাই সিগনেচার না 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 প্লিজ টেক মাই সিগনেচার নাকি অটোগ্রাফ জিনিসগুলো সবসময় মানে ভালো হয় দেখার জন্য মনে আসে ঐতিহ্য দেখতে আসে ঈশ্বরদীর ঐতিহ্য কি আর বর্তমান আমরা দেখা যাচ্ছে এটা হলো সারাঘাট আর পাশে যেটা দেখা যাচ্ছে এটা হলো পদ্মানি আচ্ছা ভাই একটা কথা কও আমার প্রত্যেক বছর এখানে তো আসি প্রত্যেক সপ্তাহে এখানে আসি আমরা রাত্রে আসি রাত্রেও তো মাঝে মাঝে আসা হয় এখানে আসার কারণটা কি মানুষ কি পাই এটার মধ্যে দেখো ভাই ঈদের একটা দিন আপনারা আমি দেখাই ঈদের একটা দিন এই লোকের অভাব এখানে কি লোকের অভাব রাস্তা এই যে কৃষির একটা কারণ যে এবার মানে সবচেয়ে ছুটি বেশি পাইছে সরকারের ছুটিতে শুরু করে সবাই আসছে আর ঘোরার জায়গা বলতে ঈশ্বর দিতে তো চারটা জায়গা চারটা জায়গাতে মানুষ অনেক বেশি কোথায় যাবে মানুষ করোনার জন্য দুইটা বছর কোথাও ঘুরতে পারে না ঠিক মতো এই বছর যেখানে পাইছে সেখানে চলে গেছে এখান থেকে সালামি নেই এটা দেখছি 100 টাকার নোট রেডি করলাম জাল গার্লফ্রেন্ড সব শেষ করে আমার থেকে ফকির আম ফকির আমি ফকির আমার থেকে সালামি এই সালামি চ যাও যাও সালামি দাও না হয়ে যাও নিয়ে গিরা চলো চলো শেখ আছে না না শেখ মজি বেটা এটা শেখ আছে না না এটা বিয়ে ছাড়া বউ ছাড়াও আরেকটা এক কাতাই দিলাম কিচ্ছু করার নাই মা বাবে বুঝাতেই পারছি নি যে আমার বয়স হয়েছে মা আর ভিডিওটা তো তুমিও দেখো তুমি একটু কইও তাই ভাইয়া তুইও তো দেখিস তুইও একটু কইস বাড়ির বীর বয়স হয়েছে আমার আন্টি এই যে হৃদয় ভাইয়ের তো বয়স হচ্ছে বুড়া মুড়া হয়ে যাচ্ছে সওয়ালটা এটা বিমি করা দেন দাওয়াত মা তো খাই ভাবি চেয়ারা দিকে আপনি একটু বিয়ে দুইটা তো একটা বিয়ে করতে আন্টি এত বড় নিষ্ঠুর এটা লাতির মুখ দেখতে মন চায় না লাতিন আপনি এটা বি দিবেন ভাষণ দেওয়া শেষ বর্তমান যেটা হয়েছে সেটা আমি ভিডিও চালু করি নাই না চালু করে আমি হলো মূলত কথা বলা শুরু করছি তো সবচেয়ে বড় কথা হলো যে আমার ইউটিউব চ্যানেলে সীমিত ছিল জাকারিয়া তারপরে আসলো হলো অপি জাকারিয়া এখন কাজ করে ওকে আমি খুব মিস করি কারণ আমার ইউটিউব শুরুটাই জার্নিটা উক দিয়ে হয়েছিল তো সবচেয়ে বড় কথা যে আমার যতগুলো ক্যামেরাম্যান পর্যন্ত আসছে সবাই হলো খুবই এবার লজ্জা পাই ক্যামেরা আসতে মানে নতুন যখন বিয়ে হলে যেমন হয় না ঠিক তেমন সবাই লজ্জা পাই কিন্তু এই যে এই ছেলেটা এই ছেলেটা আমার ভাই সাব্বির এ লজ্জা পায় না বরঞ্চ ক্যামেরা একে দেখে লজ্জা পায় যে কতক্ষণে ছাড়বে আর আমার সবচেয়ে কষ্ট হয় ভাই আমার আমি এডিট করতে গেলে আমার কষ্ট হয় আমি কটুক রাখবার কটুক কাটবো আমি বুঝি না মনে হয় সবই রাখি আমার মনে হয় না মানুষ তো লং দেখে না এটা ছোট রাখি সামনে ইনশাল্লাহ যদি নিজের সামর্থ্য দিয়ে একটা বাইক কিনতে পারি আমি একটা ইউটিউবের চ্যানেল খুলবো এর জন্য আমি তোমারটাই থেকে থেকে আমি শিখতেছি ক্যামেরার সামনে তো কথা বলা লাগবে কেন ব্রিজের কি আছে ব্রিজে কি আছে মি দেখবো কি দেখবো মি দেখবো আমরা কেউ কিন্তু ঈদ পালন করতেছি আমরা সাধারণ জীবন যাপন করতেছি তানজিদ হাসান আরে ভাই সব ভাই ভাই পুরুলা ফ্যামিলি নিয়ে আসবেন মজা করবেন ব্লগের এই মাথায় আমি শেষ ভাই আজকের মতো এই জায়গা আমার সমাপ্ত এখন থেকে হৃদয় ভাইয়ের রাতে আরেকজনের হোন্ডা নিয়ে আসে হোন্ডায় তিনজন করে তো এখান থেকে বিদায় নিলাম হেলমেট টেলমেট কিছু আনে যাও পুলিশ ধরবেন রাস্তায় পুলিশ দেখা হচ্ছে ভাই কলেজ তো আমরা এখন উপরে উঠতেছি উঠতেছি তো ক্যামেরা ঠিক মতো ধর ঠিক মতো ধরতে পারতেছে না কেন আমার আমার হাত নড়তেছে
একটা খাবি আমাকে দিবি না ফিসটাকে বাসা যাবি সত্যি তো তুমি কমেন্ট করছিলে না ভিডিওতে থ্যাংক ইউ ঈদ মোবারক কেমন লাগছে তোমার ঈদ সত্যি তো ঈদে কি কি করলা কোথায় কোথায় গেলা ঘুরতে হ্যালো কেমন আছো ঈদ কেমন গেল তোমাদের কোথায় কোথায় ঘুরলা কিন্তু কিন্তু কেমন লাগতেছে আপনাদের ঈদ আসলে ঈদ মানে তো আনন্দ আনন্দ হলে যে এটাই ভালো সবচেয়ে বড় কথা এই আমাকে চিনছে ও আমাকে দেখে চিনছে বুঝছেন হ্যাঁ ও বলছে কমেন্ট করছিলাম আমি তোমাদের দুজনে কিন্তু দেখা যাবে তোমাকে দেখবা একশো টাকা বাসা যাবি না আর কিছু খাবি আরে নেও রে ভাই রাম্মুকে তো দেখাবো এটা আমার ভিডিও রাম্মুকে দেখাবো একবার তো দেখানো লাগবে আচ্ছা দেখাবো না আমার কি দিবি না দেখাবো কি দিবি বল এটাই দিয়ে দিবি তাদের রাম্মুকে দেখাবো গাইস সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা বাসার থেকে যাবো দেখতেছেন যে কিছু সব জায়গায় অন্ধকার আমি লাইট জ্বলে ভিডিও করছি খুব হাস্যকর লাগছে নিজের কাছে